দেখতে পাচ্ছেন প্রমাণ দিলাম কেউ আপনাকে সাপোর্ট করেনি আপনি নিজে থেকেই বলছেন কান বন্ধ করতে ইচ্ছা করছিল আর সেখানে আমাকে ইতিহাস লেখা হয়েছে বাবা 2017 সালে ঘটে যাওয়ার ঘটনা ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তাদেরকে আজও পর্যন্ত তিনি ক্ষমা করতে পারেননি বাবা মা তুলে বলতে হতো বাবা আমাকে কমেন্ট সেকশনে শুনতো আমাকে উত্তপ্ত কন্টিনিউ করে যাচ্ছিলেন প্রমাণ ছাড়া আবার কাজ করি না কিন্তু যে ওই ভয়তে রাতে ওরা ক্যাম্পাসে ঘুরে বেড়াতো একবার গিয়ে দেখতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের অভিজ্ঞতা প্রাক্তন ছাত্রের উনি ও দাদারা ও দিদিরা যারা আমাকে এতদিন ধরে কমেন্ট করছিলেন বিভিন্ন ধরনের বিভিন্নভাবে উত্তপ্ত করে তাদের জন্য একটা নতুন খবর যদি না জানেন চলুন সেটা কি যাদবপুর ইউনিভার্সিটির একজন পড়ে যাওয়া স্টুডেন্ট তিনি কি বলেছেন 2017 সালে তার সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি তুলে ধরেছেন অনেকে আমাকে কি বলছিল কমেন্ট করে যাদবপুর ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট আপনাকে সমর্থন করে না কোনো প্রাক্তনী আপনাকে সমর্থন করেনি কেউ আপনাকে সাপোর্ট করেনি আপনি নিজে থেকেই বলছেন কমেন্ট সেকশানে পড়েছিলেন তাই না 2017 সালে ভর্তি হওয়া ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একটা ছেলে কিন্তু ভিডিও বানিয়েছে এটা কি কেউ দেখেছেন আর যদি না দেখে থাকেন সেই চ্যানেল নেমটা আমি বলে দেব এত ভয়ঙ্করভাবে তিনি তার উপরে র্যাগিং হওয়ার ঘটনাটা বর্ণনা করেছে শোনার পর আমারও কিন্তু কান বন্ধ করতে ইচ্ছা করছিল বস্তির ছেলের পচা সম্বন্ধে আমি বলেছিলাম যে উনি কিন্তু আওয়াজটা তুলেছিলেন স্বপ্নদ্বীপের হয়ে লড়েছিলেন আর যথারীতি উনি ওনার ভাষায় বুঝিয়েছিলেন সেটা ওনার ওটা ধরন আমার ধরন যেমন সেভাবে আমি বুঝিয়েছি তা যাই হোক বস্তির ছেলের পচাকে নিয়েও পর্যন্ত আমাকে লিখেছে কমেন্ট সেকশানে সেই ভিডিও আমি আগেই জানিয়েছি বড় করে কিন্তু সব কিছু আমি আপনাদেরকে আগের দিন জানিয়ে দিয়েছি ভিডিওটি অনেকটাই বড় হয়েছিল আর সেখানে আমাকে ইতিহাস লেখা হয়েছে বাবা আপনার ধৈর্য আছে আপনি বস্তির ছেলের পচার ভিডিও এত মন দিয়ে ধৈর্য ধরে দেখলেন আমি তো একটু গিয়েই দেখতে পেলাম না মানে পারলাম না কানে শুনতেই পাচ্ছি না মানে এত স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ তা যাদবপুর ইউনিভার্সিটিতে এইগুলো কী হচ্ছিল হ্যাঁ আর একটা কথা আমি এখানে মেনশান করে দিই যে ছেলেগুলো এই ধরনের র্যাগিং কাজে যুক্ত থাকে না তাদেরকে বাদ দিয়ে বলছি তাদেরকে আমি বাদ দিয়ে কিন্তু কথাটা বলছি যারা হচ্ছে পচা আলু তাদের সম্বন্ধে আমি বলছি এখানে কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করতে চলে আসছে তাদের কমেন্ট করার ধরন দেখে বোঝা যায় তারা কিন্তু সেই পচা আলুর মানে পচা আলুর মধ্যেই কিন্তু পড়ে হ্যাঁ তা কী সেই জিনিসটা বলছি 2017 সালে ঘটে যাওয়ার ঘটনা ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছেলেটা এমন করে বর্ণনা দিচ্ছে এখনও মনে হয় যেন তার মধ্যে সেই জিনিসটা রয়ে গিয়েছে তিনি বারবার একটা কথা বলেছেন যে যারা র্যাগিং করেছিল অনেকে র্যাগিং করেছিল কিছুটা এন্টারটেনমেন্ট হিসাবে নিয়েছেন কিন্তু কিছুটা নেওয়া যায়নি তাদেরকে আজও পর্যন্ত তিনি ক্ষমা করতে পারেননি এমনকি তারা বড় বড় কাজে এখনও কিন্তু নিযুক্ত হয়েছে সেই সময় ঘটে যাওয়া ঘটনাটা এমন ছিল ইন্ট্রো দেওয়া হতো ইন্ট্রো মাধ্যমে এমন এমন ভাষা দেওয়া হতো বাবা মা তুলে বলতে হতো বাবা মার নাম করে তুলে বলতে হবে সব ছেলেরা কী হয় বলুন তো এমনি গালাগালি দিতে পারে সব কিছু করে কিন্তু বাবা মার নামে যদি কেউ বলতে বলে না সেটা কেউ বলতে পারে না সেটা বলাটাও উচিত না কিন্তু ওখানকার যারা সিনিয়র দাদারা ছিল তারা নাকি শেখাতো যে না বাবা মা তুলেই বলতে হবে যে তুমি মায়ের সাথে এটা করেছো বাবার সাথে এটা করেছো কী ধরনের পড়াশুনো এটা কী ধরনের আমি কিন্তু সেই পচা আলুগুলোর সম্বন্ধেই বলছি ওখানে যে ছেলেরা ভালোভাবে পড়াশুনো করতে গিয়েছেন ভালো ছিল তো সবাই কিন্তু যে ছেলেরা ভালো পড়াশুনো করতে গিয়েছে তাদেরকে বাদ দিয়ে বলছি তাদেরকে আমি বাদ দিয়েই বলবো আর যারা এই র্যাগিংগুলোর সাথে যুক্ত তাদেরকে আমি বলছি যে কী ধরনের এগুলো র্যাগিং বলে র্যাগিং তো অনেকভাবেই হয় কিন্তু কীভাবে এটাকে র্যাগিং বলে যে বলতে হবে মায়ের সাথে এটা করেছো বাবার সাথে এটা করেছো সেটা আবার চিৎকার করে ইন্ট্রো দেওয়ার সময় 2017 সালের ছেলে ওই ইউনিভার্সিটির পড়াশুনো করেছে যাদবপুর ইউনিভার্সিটিতে কী করে আপনারা বলছিলেন যে না এরকম কোনো কিছুই না আমাকে কমেন্ট সেকশানে শুনতো আমাকে উত্তপ্ত কন্টিনিউ করে যাচ্ছিলেন নতুন ঘরে এসে নতুনভাবে প্রমাণ দিলাম আর চ্যানেল নেমটা কী সেটা তো আমি বলবোই আমি আগেই বলেছি তা আমি প্রমাণ দেখাচ্ছি আমি প্রমাণ ছাড়া আবার কাজ করি না কিন্তু প্রমাণ ছাড়া আমি কাজ করি না আমি চিৎকার করে করে বলেছি যে আমি একা বলছি যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে কথা তা কিন্তু নয় মোটামুটি সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাই কিন্তু এটা নিয়ে আওয়াজ তুলেছে
আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে তাদের কাছে আমরা অন্তত মুখ দেখাতে পারবো যে আমরা বলেছিলাম। বারবার আমাকে কথাটা বলতে হচ্ছে, চ্যানেলটা হচ্ছে বড় হাতের ই বড় হাতে এম ইএম অ্যাডভাইজার, ইএম অ্যাডভাইজার। দুঃখিত ইএম অ্যাডভাইজার, আপনার কাছে বিনা পারমিশন ছাড়াই আমি আপনার চ্যানেলের নামটা নিলাম, এটা দরকার ছিল, সবাইকে এটা দেখা দরকার। আর ছেলেটার ছবিও আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, প্রমাণ দিলাম, দেখে নেবেন। যারা যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট কিছু আছেন আমাকে কু মন্তব্য করে যাচ্ছেন, কুভাবে কমেন্ট করে যাচ্ছেন, আমি নাকি মোড় ঘোরাচ্ছি, এটা কি? ইনি তো ওখান থেকে পড়াশুনো করেছেন, 2017 সালে ভর্তি হয়েছিলেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ইনি কি ভুল বলছেন? বলছেন কি? এনার কথাগুলো শুনে না, শুনে আমার একদম মনটা মানে কি বলবো, খুব বিচলিত হয়ে উঠলো। মা বাবার নামে বলছে, এমনি কথা বলছে ঠিক আছে, কিন্তু মার সাথে এটা করেছে, বাবার সাথে এটা করেছে, এটা বলা যায় না। অনেক দাদারা আছে বলছে, আবার অনেকে ভালোও ছিল, আমি এটা বলছি না যে সবাই খারাপ, অনেকে ওখানে ভালো ছিল, তারা এমনি জাস্ট ইয়ার্কি মারতো, বলে সেগুলো আমি এন্টারটেনমেন্ট হিসাবে নিয়েছি, কিন্তু ওই জিনিসটা নিতে পারিনি, ইন্টু দিতে যেতে হতো। অনেক ছেলেরা আছে নাকি ওখানে, উনি গল্প করছিলেন যে ওই ভয়তে রাতে ওরা ক্যাম্পাসে ঘুরে বেড়াতো, মানে থাকতো না, ঘরের মধ্যে থাকতে ভয় পেত। আর এমনও বলতো যে রাতে যে একটু ভালো করে পড়াশুনো করবে, সেটা পড়াশুনো করার পরিবেশ ওদেরকে দেওয়া হতো না, বলে তারপরে যখন পরের বছর অন্য ক্লাসে চলে গেল, বলে সেই সময়টাও তাদের কিন্তু ছাড় হতো না। পুরো ভিডিওটি আপনারা পারলে ওখানে গিয়ে দেখে আসবেন ছেলেটা কি বলেছে। আর এটার জন্য কিন্তু ওখানে উনি অভিযোগ জানিয়েছিলেন, তাতে কাজও হয়েছিল। যাদবপুর ইউনিভার্সিটিতে উনি যে অ্যান্টি র্যাগিং কমিটি আছে ওখানটায় কমিটি না কি এরকম একটা বলছিলেন, যে ওখানে কিন্তু উনি অভিযোগ জানিয়েছিলেন, আর সেটা কিন্তু সুরাহা হয়েছিল। চারটে ছেলে ভালো লেভেলের চাকরিও পেয়েছিল, তারা হাতে পায়ে ধরতে বাধ্য হয়েছিল, বাধ্য হয়েছিল, মানে বুঝতে পারছেন ছেলেটার দম আছে, ছেলেটার দম আছে। এটা ছেলেকে আমি অনেক হচ্ছে ধন্যবাদ জানাই, যে সত্যি আপনার দম আছে। বলেছিলাম আমি লাস্টে আর সহ্য করতে পারিনি, লাস্টে আমরা অভিযোগ জানিয়েছিলাম, সেখান থেকে চারটে ছেলের প্রায় চাকরি হয়ে গিয়েছিলো, ভালো ভালো মানে প্রচুর স্যালারি। সেখানে কী করলো, লাস্টে বললো যে ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, অমুক তমুক বলে হাতে পায়ে ধরে মোটামুটি অভিযোগটা তুলে নিয়েছিলো ছেলেটা। ভালোই বেশ মানে ছেলেটার হিম্মত আছে বলতে গেলে চলে। তা দেখে নেবেন ওই ভিডিওটি, যারা কমেন্ট সেকশনে এসে উল্টোপাল্টার কথা লেখেন যে আমি মোড় ঘোরাচ্ছি, অমুক তমুক মিথ্যা কথা বলছি, এটা ওটা সেটা, আরে সারা সোশ্যাল মিডিয়া সবাই জেনে গিয়েছে, মিডিয়া তোলপাড়, প্রতিবেশীরা মুখ খুলে দিয়েছে, সবাই মুখ খুলে দিয়েছে। আপনাদের সমস্যাটা কোথায়, কী সমস্যা? নিশ্চয়ই আপনারা র্যাগিং করেছেন কারোর সাথে, যে ভাবছেন যে বেশি কথা বললে হয়তো আপনারাও ধরা পড়বেন, তাই তো? তাহলে ওই জন্য নতুন ঘরে এসছে, তো ওই জন্য ভাবলাম নতুন ঘরে এসছে একটা নতুন চমক দেই। তা ভিডিওটি মোটামুটি বেশি লোক দেখেনি, দেখেছে 20,000 লোক দেখেছে আমি কাল পর্যন্ত যতক্ষণ দেখেছি। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, আমি ছেলেটার ছবি দিয়ে দিলাম। ইএম অ্যাডভাইজার খুবই ভালো ছেলে, খুবই শান্ত প্রিয় ছেলে, ওনার সাথে র্যাগিং হয়েছে। উনি এখানে হেডলাইন দিয়েছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের অভিজ্ঞতা প্রাক্তন ছাত্রী, অন্তত একবার গিয়ে দেখতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের অভিজ্ঞতা প্রাক্তন ছাত্রের। উনি নিজে কিন্তু কথাটা বলেছেন, উনি ওই ইউনিভার্সিটির ছাত্র। উনি আবার বলেওছে যে উনি যখন অভিযোগ জানিয়েছিলেন সঙ্গে সঙ্গে কিন্তু অভিযোগটা কিন্তু নেওয়াও হয়েছিল, আর এটা দেখাও হয়েছিল, 2017 সালের ঘটনা। তারপরের থেকে কেউ আর অভিযোগ জানাতো না, তারপরে অনেক দিন চলে গেছে, তারপর মানুষের সাহস আরও বেড়ে গিয়েছে, তারা আবার করতে শুরু করে দিয়েছে, আবার করছে, তার জন্য আজকে স্বপ্নদ্বীপ আমাদের মধ্যে থেকে চলে গেল এই কারণে। তা এরকম যদি র্যাগিং কোনো জায়গায় কোনো কিছু হয়, যদি কমিটি থাকে অবশ্যই আপনারা জানান, ভয় করবেন না, ভয় করলে এরা তো চেপে ধরবে। আরে ভয় করে দেখছেন না, চাকরি পেয়ে গেছিলো চারটে ছেলে তার মধ্যে, মানে হয় না ক্যাম্পাস থেকে চাকরি পাওয়া নাকি এরকম একটা কিছু ব্যাপার ছিল, তারা পর্যন্ত হাতে পায়ে ধরেছে যে আর হবে না, আর হবে না এরকম ধরনের, আমরা তো এমনি ইয়ার্কি করেছি এরকম, মানে বাবা মা তুলে ইয়ার্কি, মানে মার সাথে এটা করেছি বলো আর মা বাবার সাথে এটা করেছি বলো, এটা নাকি ইয়ার্কি ওদের কাছে। তোমার বাবা মাদেরকে একটু জিজ্ঞাসা করো তো, মা আমি তোমার সাথে কী করেছি, বাবার সাথে কী করেছি, এইগুলো না করে পরে ছেলেদের সাথে না করে, ছি 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 ছি।
মাথা হেঁট হয়ে আসছে, ছেলেটা যখন বলছে না মাথা আমাদের হেঁট হয়ে যাচ্ছে, বলছে এখনও পর্যন্ত আমি সেই ছেলেগুলোকে ক্ষমা করতে পারিনি, মন থেকে এখনও ক্ষমা করিনি। বলে এইভাবে কেউ কোনো দিন বলে মায়ের সাথে এটা করেছি, বাবার সাথে এটা করেছি? আর মানে খুব এ করে বলছিল, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, দেখে আসতে পারেন, আমি প্রুফ ছাড়া কথা বলি না। আমি বলেছি যে অনেকে আছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করে গেছে, তারা অনেক ভালো ভালো ছেলেমেয়েরা আছে, ভালো ভালো জায়গায় আছে, তারা আমাকে সাপোর্ট করে করছে। তা অনেকে এর মধ্যে র‍্যাগিংয়ের শিকার হয়ে গিয়েছে, অনেকে মুখ খুলেছে। আপনারা চাইলে বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটি দেখতে পারেন, সেই জন্য কিন্তু আজকে আমার ভিডিওটি বানানো। আর নতুন ঘর বলতে এটা আমি সত্যি করে বলছি বন্ধুরা, এই ঘরটা আগে ভালো করে দেখে নিন, তারপর বলছি এই ঘরের ব্যাপারটা কি। এখান থেকে সব নতুন সব কিছু লাগছে। এই হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে আমার আগের ঘর ছিল, আগে আমি এই ঘরটাতে থাকতাম, পরে রিপেয়ার হচ্ছিলো, আমাকে আবার নতুন ঘর দেওয়া হয়েছে, এটা রিপেয়ার চলছে। এই ঘরটা আর আসার ইচ্ছা নেই, কারণ হচ্ছে আসতে গেলে না খুব কষ্ট হয় জিনিসপত্র এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাবা। আর এটা হচ্ছে আমার রান্নাঘর, এখানে কিন্তু আমি 4-5 বছর কন্টিনিউ রান্না করেছি। আর এখান থেকে এই যে ঠাকুরের পুজো হতো এখান থেকে দেখতাম, এখন যে ঘরটাতে আমি থাকি ওই পাশে সেখান থেকে ওই ঠাকুর ঘর দেখা যায় না, এখানে বাচ্চারা খেলা করে সেগুলো আর দেখা যায় না, বিল্ডিং তবু ওইখানটায় ঠিক আছে। একবার শিফট হয়ে গেছি, বারবার আসা যাওয়াটাও করা ভালো লাগে না। এখানে আমি অনেক খেলা বাসন পরিষ্কার করেছি, সেই ভিডিও আছে, প্রচুর ভিডিও শেয়ার করেছি আগে। ফোন এসছে, ঠিক আছে, ওকে, আমার ছেলে উঠে গিয়েছে, তার মানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার ভিডিওটি দিয়ে দেখে আসবেন, ইএম অ্যাডভাইজার, ওকে, টাটা, বাই বাই। তাড়াতাড়ি যাই, আমার হাজব্যান্ড ফোন করেছে, টাটা।